रिम झिम रिम झिम रुम झुम रुम झुम भिगी भिगी रुत में तुम हम तुम चलते हैं चलते हैं। बसता है जल तरंग पिनी की छत पे जब मोतियों जैसा जल बरसे। बूंदों की ये झड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे। हो बसता है जल तरंग पिन की छत पे जब मोतियों जैसा जल बरसे। बूंदों की ये झड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे। हो रिम झिम वे हे रुम झुम रुम झुम ला ला भीगी भीगी रुत में हो हो तुम हम तुम चलते हैं चलते हैं। आज के फ्राइडे और आज के हमारे भेज आज के हमारा भेज खाए तो आज के वेदर तो जा शेटा होच्छे खिचड़ी खावार वेदर किंतु आमी कल के रात्रे बेला मटरेर डाल भिजिए दिए छिलाम तो आज के मटरेर डाले बड़ा करे देखो एटा आमी बड़ा बनाच्छी আর মটরের ডালের বড়া করে সেটাকে ঝোল করব আলু দিয়ে। আর এটা হচ্ছে পাঁচকলা আলু দিয়ে বড়া করে রেখেছি, এটার একটা তরকারি করব। তো আজকে দুখানা বড়ার রেসিপি বানাচ্ছি, একটা হচ্ছে মটরের ডালের বড়ার ঝোল আর একটা হচ্ছে কাঁচকলার বড়ার ঝোল। তো এই হলো আজকে আমার রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কালকের থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি কিন্তু একবারও সামনে আসতে পারিনি, আজ সকাল থেকেও ব্যস্ত ছিলাম। তো এখন ভাবলাম একটু গল্প করে তোমাদেরকে আমার ব্লগটাও শেষ করতে হবে। তো চলো আজকে সকালবেলা কি ব্রেকফাস্ট করেছি তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে খুব সিম্পল, মানে ভীষণই সিম্পল প্রসেসে আমি খিচুড়ি রান্না করেছি। একদম টাইম লাগে না, জাস্ট 20 থেকে হার্ডলি আধ ঘন্টা টাইম দিলেই তোমাকে খিচুড়িটা হয়ে যাবে। তো বিশেষ কিছু অনেক জিনিসও লাগে না, খুব সিম্পল প্রসেসে আমি খিচুড়িটা করেছি আর এটা ভীষণই একটা হেলদি আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য বেশ ভালো। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর এত গরম পড়েছে যে রান্নাঘরে থাকা যাচ্ছে না। আমি সকাল থেকে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে এখন দুপুরে রান্না করে তারপর তোমাদের সামনে এলাম, কিন্তু আমি একদমই থাকতে পারছি না, কি গরম করছে বাড়তে বাড়তে। আসলে মেঘলা হয়ে যাচ্ছে আর ওয়েদারটাও কেমন গুমোট ভাব হয়ে যাচ্ছে, যার জন্য এরকম হচ্ছে। তো চলো তোমরা এখন দেখে নাও যে আমি কি করে খিচুড়িটা বানিয়েছি। অবশ্যই তোমরা ট্রাই করো, বিশেষ করে যারা নতুন রান্না শিখছো তারা ট্রাই করো, একদমই ঝামেলা নেই। আর আমি ভীষণ ডিটেলসে দেখাইনি, তবু তোমরা যদি মনে করো যে কোনোদিন ডিটেলসে দেখাতে হবে তো আমাকে বলো, আমি অবশ্যই দেখাবো ডিটেলসে। তো চলো দেখে নাও কিরকমভাবে রান্না করছি। তো আমি সকালের খুব সিম্পল ওয়েতে একটা ব্রেকফাস্ট করছি, সেটা হচ্ছে খিচুড়ি। সেটা হচ্ছে দেখো এখানে আমি চাল ডালটা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে ধুয়ে তারপর শুকাতে দিয়েছি। এখানে আমি আলু নিয়েছি, সয়াবিন নিয়েছি, একটু পেঁয়াজ রসুন নিয়েছি, আদা নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি। তো আমি এটা খুব সিম্পল প্রসেসে করব। দেখো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটা ভীষণ একটা সহজভাবে একটা হেলদি সকালবেলার ব্রেকফাস্ট, মাঝে মাঝে আমি এটা করি। তো তাই ভাবলাম আজকে একটু শেয়ার। তো দেখো আমি এটার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে এটার মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে আমি পেঁয়াজ রসুন গুলো দিয়ে একটু ভেজে নিয়ে আলুটা দিয়েছি। আলুটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে টমেটো, গোটা জিরে, আদা কুচানোটা, আর সরি গোটা জিরে না, জিরের গুঁড়ো, আদা কুচানোটা সবকিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে একটু পরিমাণ মতো চিনি দিয়েছি। একটু চিনিটা বেশি একটু লাগে সামান্য, কারণ এটা চিনিটা মিষ্টি মিষ্টি একটু ভাব আনে খিচুড়িটাতে। তারপরে আমি সোয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু একটু জল দিচ্ছি মাঝে মধ্যে, নাহলে তলায় লেগে যাবে।
তো এটা হওয়ার পরে আমি এবার চাল ডালটা দিয়ে কষিয়ে নেব ভালো করে, আর একটু পরিমাণ মতো নুন আর দুটো গোটা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা দেখলে যে আমি কিভাবে খিচুড়ি করেছি, আর এটা ভীষণ টেস্টি হয়েছিল, বিশেষ করে সোয়াবিনটা দেওয়ার জন্য না বেশি খেতে ভালো হয়েছে। তো তোমরা কারা এভাবে ট্রাই করে খেয়েছো আমাকে বলবে, আর কারা করোনি তারা তাড়াতাড়ি করে ফেলো, এটা এটা ভীষণ ভালো লাগে, বিশেষ করে সোয়াবিনটা দেওয়াতে না আরো বেশি ভালো লাগে। তোমরা এর সাথে গাজর বিনস সেগুলো অ্যাড করতে পারো, কিন্তু আমি এটা জাস্ট আলু আর নিউট্রিলা দিয়েই করি, আর এটা হেলদি, ভীষণই হেলদি খাবার, বাড়ির অসুস্থ কেউ থাকলে, বাচ্চা থাকলে তাদের জন্য ভীষণই ভালো। তো আমিও সকালবেলা করে আমার শাশুড়িমার জন্য পাঠিয়ে দিয়েছিলাম, তো হেলদি কিছু ভালো কিছু করলেও পাঠিয়ে দিই, কারণ এখন সেভাবে একদমই খেতে পাচ্ছে না, তো সকালে আমি পাঠিয়ে দিয়েছি, দেখা যাক খেতে পারে কিনা, মানে যা খাচ্ছে ঝাল না দিলেও বলছে ঝাল লাগছে, আসলে খেতে পাচ্ছে না একদম। তো যাই হোক, তোমাদের আমি একটা কথা বলি, তোমরা প্রত্যেক দিন দেখবে আমি বিকেল 4টার সময় আসছি লাইভে, তো অনেকে আমাকে মেসেঞ্জারে অনেক কিছু জানতে চাইছো, তো তোমরা প্লিজ লাইভে এসেও কিন্তু জানতে পারো, আমি অবশ্যই বলে দেব। আমি প্রতিদিন বিকেল 4টে থেকে ইউটিউব থেকে লাইভে থাকি, প্রায় 2-3 ঘন্টা আমি থাকার চেষ্টা করি, কিন্তু ভীষণ কথা বলতে হয়, এত বকবক করতে হচ্ছে যে গলা বসে যাচ্ছে আমার, তো কালকে তো আমি আর রাত্রেবেলা দিকে কথাই বলতে পারছিলাম না, গলাটা এত এত বসে গেছে, লাস্টে গরম জল খেয়ে চা খেয়ে আস্তে আস্তে আবার নর্মালাইজ হয়েছে। তো যাই হোক, তোমরা যারা যারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাও আমার লাইভ জয়েন করো, ভালো লাগবে আমার, আর ওখানে যদি কিছু জিজ্ঞেস করতে চাও জানতে চাও অবশ্যই সেটাও করতে পারো, আর যারা মনে করবে না আমি পার্সোনালি জানতে চাই, যেমন অনেকেই আমার সাথে পার্সোনালি যুক্ত হওয়ার চেষ্টা করছে, তো তাদেরকে বলছি যদি লাইভে কোনো প্রবলেম থাকে কিছু ডিটেলস জিজ্ঞেস করতে না পারো তো অবশ্যই পার্সোনালি আমাকে মেসেঞ্জারে যুক্ত হয়েও জিজ্ঞেস করো, অবশ্যই আমি যদি কোনো আমার তরফ থেকে যদি কোনো হেল্প করার থাকে অবশ্যই করব। আমিও যে বিশাল কিছু জানি তা না, নতুন নতুন ইউটিউবে এসেছি, বিশাল কিছু আমি জানি না, তো তবুও তোমাদেরকে যেটুকু আমার তরফ থেকে হেল্প করার আমি অবশ্যই করব। তো এইটুকুই বলার ছিল সবাইকে, আর আমি আমি যে আজকে ব্লগটা শুরু করেছি এটা কিন্তু কালকে, মানে ফ্রাইডেতে আমি কি রান্না করেছি সেইটুকু আমি তোমাদেরকে শেয়ার করেছি, কালকে সকালবেলা বেশ মেঘলা বৃষ্টি হচ্ছিল ওটাও তোমাদেরকে আমি দেখিয়েছি, কিন্তু বিকেল থেকে আর কন্টিনিউ করা হয়নি ব্লগটা, তো ভাবলাম আজকে আমি শেষ করব। আর আজকে যেহেতু সকালবেলা ভারী কিছু খাওয়া হয়েছে, দেখো আমি কেমন মানে স্কিনটা কেমন ঘেমে ঘেমে যাচ্ছে, তো সকালবেলা ভারী কিছু হয়েছে বলে দুপুরে একদম সিম্পল ভাবে তোমার আলু বেগুন দিয়ে ডিমের ঝোল করেছি, আর তার সাথে টক দই আছে, এই সবই খাবো, কারণ গরমে বিশেষ কিছু ভালো লাগছে না খেতে, একদমই ভালো লাগছে না খেতে। তো যাই হোক, আর কি কথা বলবো তোমাদের সাথে বলো, এইটুকুই বললাম। আর সমৃদ এখন স্নান করতে গেছে, সমৃদ এখন সকালবেলা থেকে পড়তে যাচ্ছে, কিন্তু আজকে দুষ্টুমি করে পড়তে যায়নি, দেখা যাক বিকেলে পাঠাতে পারি কিনা, ও থাকলে একদম মাথা ফাথা খারাপ করে দেয়, তো এই জন্যই ভাবলাম যাক একটু অন্তত বাইরে বেরো, ওরও ভালো লাগছে না। তো ঠিক আছে, আজকে এখানে আমি আমার ব্লগটা শেষ করছি, আবার নেক্সট আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, তোমরা আমার সাথে থেকো, ঠিক আছে, বাই।